নোভেল করোনা ভাইরাস মোকাবিলা করার জন্য ঢাল হিসেবে প্রথম সারিতে থেকে নিজেদের জীবনকে বাজি রেখে কাজ করে চলেছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিক ও সাফাই কর্মীরা। সেই সব মহান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে গত 8ই জুন ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটির পক্ষ থেকে সম্মান জানানো হয়। এদিন এই সম্মাননা প্রদান করা হয় আনন্দবার্তা নিউজ চ্যানেল সহ তার এডিটর রাজীব মণ্ডলকে। সংস্থার পক্ষ থেকে জানানো হয় এই মুহূর্তে আনলক ওয়ান চলায় তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই সম্মান জানান। পরবর্তী ক্ষেত্রে কলকাতার নজরুল মঞ্চে সম্মাননা প্রাপকদের হাতে মানপত্র তুলে দেওয়া হবে। আমরা ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটির পক্ষ থেকে যাদেরকে করোনা ওয়ারিয়র্স সার্টিফিকেট প্রদান করেছি তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এই কারণে এই কোভিড-19 এইরকম একটা মহামারীর কালে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বহু আইপিএস অফিসার, পুলিশ কর্মী, থানার ওসি এবং বহু সাংবাদিক বন্ধু, সর্বোপরি আমাদের জীবনকে রক্ষা করার জন্য যারা দায়িত্ব নিয়েছেন সেই ডাক্তারবাবুদেরকে, তাদেরকে বিশেষ করে সারা ভারতবর্ষে আমরা তাদেরকে বেছে নিয়েছি। যারা অফিসে বসে থেকে কাজ করেছেন তারা না, তারা যারা রাস্তায় দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন, যারা একদম সাধারণ মানুষের মধ্যে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন করোনাকে জয়ী করার জন্য, করোনার এগেনস্টে কীভাবে কোভিড-19 থেকে রেহাই পাওয়া যাবে তার নেতৃত্ব দিয়েছেন। আমরা সেরকমই বহু আইপিএস অফিসার, বহু সাংবাদিক বন্ধু এবং বহু ডাক্তার এবং সমাজকর্মীদের আমরা করোনা ওয়ারিয়ার সার্টিফিকেট আমরা এখন হোয়াটসঅ্যাপ মেইল মারফত পাঠিয়েছি। এর হার্ড কপি আমরা আগামী দিনের নজরুল কলকাতা নজরুল মঞ্চে বড় একটা অনুষ্ঠান করে তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান করতে চলেছি। ধন্যবাদ। কলকাতা থেকে কৃষ্ণ সাহা, আনন্দবার্তা।